কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো খুবই হেলদি একটি রেসিপি, আর তা হচ্ছে বিটরুটের মিল্কশেক রেসিপি। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে বিটরুটের মিল্কশেক। বিটরুটের মিল্কশেক তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বিটরুটের দুই সাইডের শক্ত অংশ একটি চাকু দিয়ে ফেলে দিচ্ছি। তারপর পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। বিটরুটে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ভিটামিন কে, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, কপার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়। বিটরুটের ভেতরের অংশ কত সুন্দর লাল! এখন যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আজকে আমি এক গ্লাস পরিমাণ বিটরুটের মিল্কশেক তৈরি করব, তাই আমি ব্লেন্ডার যোগে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বিটরুট। এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড ঠান্ডা দুধ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে বিটরুটের যে র ফ্লেভারটা আছে সেটা দূর হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 5-6 টুকরো বরফ। সব উপকরণ দেওয়া শেষ, এখন খুব ভালোভাবে সব কিছুকে ব্লেন্ড করে নেব। যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা নিয়মিত বিটরুটের রস পান করলে ভালো উপকার পাবেন। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বিটের জুড়ি নেই। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যারা বিটের রস পান করে 3 ঘন্টার মধ্যে রক্তচাপ কমে গেছে তাদের। বিটরুট লাং এবং ত্বকের টিউমার রোধ করে, এছাড়া ব্রেস্ট ক্যান্সারের সেল নষ্ট করতে পারে। ব্লেন্ড করা শেষ, এখন পরিবেশন করার পালা। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।